আপনারা দেখতে পাচ্ছেন নেপিয়ার চাষ হচ্ছে, সবাই কি সুন্দর মনোযোগ সহকারে দেখুন নেপিয়ার বসাচ্ছে। না না তুললে যদি স্বামীরা নিয়ে মানে আমাকে তুলে নিয়ে যায়। এ বসানোর পরে একবার জল দিলে খুব ভালো হবে। নেপিয়ার দেখুন প্রত্যেকটা গাছ একটু কাত থাকবে, একটা গিট মাটির তলায় থাকবে, একটা উপরে থাকবে। অলরেডি এর মাথা দিয়ে গজ বেরোনো শুরু হয়েছে। আপনি ভেটি করেও করতে পারেন, আবার সমান করেও হচ্ছে বসাতে পারেন। জমিটা পাক্কা দু বিঘে আছে। আমার ছবি কোনোদিন আমি নিজে ছাড়ি না, ভিডিও করে ছাড়ি। ওই মাঠে ছেড়েছি, ও মাঠে দুবার ছেড়েছি। দেখছেন মিনিমাম হচ্ছে এক হাত এক বিঘত বা দেড় হাত গ্যাপ আছে। যখন কল বেরোবে কিছু, তারপরেই হচ্ছে মাটি কেটে দু সাইডে দিতে হবে। বললাম বাংলায় কথা বলতে, তাও হচ্ছে নেটে চলে যাচ্ছে কিন্তু। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, এত সুন্দর জেনে গেছে, দেখেছেন শুয়ে দিতে হবে। অনেক জায়গা আবার কাদা করে না মাটিতে গোটাটাই বিছিয়ে দেয়। হ্যাঁ আর কষ্টটা বেরোবে। আমি দেখতে পাচ্ছি এখানে একটা শেকড়গুলো আকাশের দিকে যাচ্ছে, আর ডকটা মাটির তলায় চলে গেছে, বেরোচ্ছে না। শেকড় সবসময় মাটির দিকে থাকবে, এই যে উল্টো হয়ে গেছে কিন্তু দুটো বার করলাম, তার মানে দেখতে পাচ্ছেন যে সবসময় শেকড় নিচের দিকে থাকবে। আর এটা সুবিধা হবে, কারণ হচ্ছে তোমাদের কল বেরিয়ে গেছে না। এই যে যেমন এইটা দেখতে পাচ্ছেন, এই যে আকাশের দিকে যাচ্ছে শেকড়গুলো, এইটা উল্টে যাবে। এই যে এই একটা আকাশের দিকে ঘুরছে কিন্তু, এইদিকে তাকাও, শেকড়গুলো উপরের দিকে থাকে গাছে, নিচের দিকে। এই একটা আকাশের দিকে যাচ্ছে কিন্তু, আমি কিন্তু অনেক পাচ্ছি, হবে না একটাও। আবার একটা দেখাচ্ছি, এই একটা শেকড় মা কিন্তু আকাশের দিকে, এটা হবে না। এই এই পাতাটা সবসময় দেখে দেখে করো না, ধীরে ধীরে করো, অত তাড়াতাড়ি করতে হবে না। জানো লাস্টে দেখা যাচ্ছে এখানে একটা হয়েছে, ওখানে একটা, এই যে এই এইটা যেমন শেকড়টা আকাশের দিকে না, হবে এটা। ওই তাল গাছের শেকড় যদি আকাশে থাকে আর মাথা যদি নিচে, তাল হবে না তো। শিখতে ভুল হতে হতে শেখা। ঠিক আছে আমি হাঁপিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই টোটালটা নেপিয়ার বসানো হবে। যাদের নেপিয়ারে কাটিং প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। কন্ট্যাক্ট নাম্বার 8101228223 ডিসক্রিপশনে দেওয়া হবে। প্রচুর রোদ।